পেডেল মারি মারি সাইকেল চলাই গল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, লগত গল সতীর্থ মন্ত্রী আর 4,000+ সমর্থক। সত্রনগরী মাজুলীত রাইজর মনের খবর ললে হিমন্ত বিশ্ব শর্মা। কারোবার হতে তুলিলে সেলফি, কারোবার হতে পাতিলে কথা। মাজুলীবাসীর হতে কথা পাতি মুখ্যমন্ত্রী কলে রাইজর এই মরম দেখি অভিভূত। রাজ্যত প্রচণ্ড বেগত আরম্ভ হয়েছে নির্বাচনী বাম আরলি। প্রথম পর্যায়ত হবলগা নির্বাচনের বাবে বিজেপির প্রার্থীর হয়ে সোমবারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আরম্ভ করিলে প্রচার। কংগ্রেসের একমাত্র ভরসা স্বরূপ গৌরব গগৈর বিরুদ্ধে যুঁজর শিঙা বজায় মাজুলীত সাইকেল রেলীত অংশ ললে মুখ্যমন্ত্রীগিয়ে। যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থী তপন কুমার গগৈর হয়ে নির্বাচনী প্রচার চলায় গড়মূর মিনি স্টেডিয়ামের মহুরী চুকলক প্রায় 13 কিলোমিটার সাইকেল রেলী বাহির করলে মুখ্যমন্ত্রী। বাতে বাতে জনতায় পিঁধালে গামোছা, করিলে পুষ্প বৃষ্টি। বতর প্রতিকূল থাকা সত্ত্বেও সত্রনগরীত মুখত হাঁহি লৈ 13 কিলোমিটার নাভাগড়াক সাইকেল চলাই গল মুখ্যমন্ত্রী। মহুরী চুকত সাইকেল রেলী সমাপন করে মুখ্যমন্ত্রী কলে যোরহাটত বিপুল ভোটত জিকিব তপন গগৈ, কেন্দ্রত মোদী সরকার অহাতো নিশ্চিত। মাজুলীত মই বিশ্বাস করো যে আমি খুব ভাল এটা ফলাফল দেখাব পাৰিম আৰু মাজুলীর বিকাশৰ বাবে, অসমৰ বিকাশৰ বাবে আমি নরেন্দ্র মোদী ডাঙৰিয়াক আকৌ এবাৰ প্রধানমন্ত্রী কৰিব লাগিব। মাজুলীত ৰাইজৰ অফুৰন্ত মৰম আৰু আশীৰ্বাদে মোক বিশ্বাস যোগাইছে যে এবাৰ অসমত আমি এক অভূতপূৰ্ব ফলাফল দেখুৱাব পাৰিম। ইফালে ভূপেন বৰাই হিমন্ত বিশ্ব শর্মাৰ বিৰুদ্ধে গোচৰ তৰিব বুলি দিয়া মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়াৰ কটাক্ষ কৰি কয়, কেছ যেতিয়া হয় যদি মানুহজনক আপুনি হেয় প্ৰতিপন্ন কৰে, মইতো ভূপেন বৰাক উচ্চ আসনত ৰাখিছোঁ, ইভেন মোৰ আসনখনতো ৰাখিছোঁ, গতিকে এইটো কেছ কেনেকৈ হ'ব পাৰে? গতিকে যোন উকিলে কেছটো তৰিছে, হয় তেওঁ ক্লায়েণ্ট পাব লাগে কাৰণে লৈছে, কিন্তু মইতো ওকালতি কৰিছোঁ, ইয়াততো কোনো কেছ নাখাতে। বৰঞ্চ যাজে ক'ব যে আপোনাক ইমান ভাল পায় মানুহজনে, আপুনি কিয় কেছ দিছে বুলি। আনহাতে সাইকেল রেলীর পূর্বে গড়মূর মিনি স্টেডিয়ামত অনুষ্ঠিত জনসভাত অংশগ্রহণ করে কংগ্রেসক হাপে খোয়া দল আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্য যে দেওবারে মাজুলীত উপস্থিত হওয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নিশাটো মাজুলীতে বাহর পাতি পর্যটন ভবনত নৈশ যাপন করে। আনহাতে সোমবারে দুপরিয়া সাইকেল রেলী সমাপন করে মহুরী চুকত বিশাল জনসভাত অংশ লয়। মুখ্যমন্ত্রী সোমবারের নির্বাচনী প্রচার আরম্ভ করে অহা 16 দিনত অংশ লব 39খন জনসভা। ভাস্কর জ্যোতি কটকীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।